আমার খাও, সাজিদের গন্ধ পাও। এই সাজিদ, সাজিদ দেখে যাও, আমি লালটে ভূত চলে এসেছি। সাজিদ, তুমি নাকি কিছু খেতে চাও না? সাজিদ, কারো কথা নাকি শোনো না? সাজিদ, শুধু চকলেট খেতে চাও তাই না? সাজিদ, সবাইকে ধরে ধরে মারো তুমি। সাজিদ, আর রাত আড়াইটা পর্যন্ত তুমি জেগে থাকো, টিভি দেখো, মোবাইল ধরো। সাজিদ, আমি সব কিছু জানি তোমার সম্পর্কে। সাজিদ, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, সাজিদ, আজকে থেকে এসব একদম বন্ধ করে দাও। সাজিদ, কারণ লালচু ভূত দুষ্টবাবুদেরকে ধরে ধরে খায়। তুমি যদি দুষ্টামি করো সাজিদ, তোমাকেও লালচু ভূত ধরে নিয়ে আসবে লালচু ভূতের রাজ্যে। সাজিদ, এখনো সময় আছে। সাজিদ, আজকে থেকে গুড বয় হয়ে যাও। সাজিদ, বাবা মার কথা সব মেনে চলবে। সাজিদ, তুমি কেন 2:30 পর্যন্ত জেগে থাকো? সাজিদ, তুমি জানো না ছোট বাবুদের এত রাত জাগতে হয় না? সাজিদ, ছোট বাবুরা বেশি বেশি রাত জাগলে তাদের মাথার বুদ্ধি সব চলে যায়। সাজিদ, তুমি বেশি বেশি টিভি দেখো কেন? বেশি বেশি মোবাইল ধরো কেন? সাজিদ, জানো না মোবাইলে আমি থাকি লালচু ভূত? বেশি বেশি মোবাইল ধরলে, টিভি দেখলে চোখগুলো নষ্ট হয়ে যাবে। সাজিদ, আর একদিন যদি শুনেছি মোবাইল ধরেছো তুমি, তোমার হাতগুলো আমি নিয়ে নেব। সাজিদ, আর আমি কখনো যদি শুনি সাজিদ কাউকে মেরেছে, সাজিদের হাতগুলো আমি আমার কাছে নিয়ে আসব, তখন দেখি তুমি কী করতে পারো। সাজিদ, তখন কেউ কিছুই করতে পারবে না। সাজিদ, বেশি বেশি যদি না খাও তাহলে তো তুমি বড় হতে পারবে না। সাজিদ, মাথায় কোনো বুদ্ধি হবে না, সবাই বলবে বোকা সাজিদ, বোকা সাজিদ। তখন তোমার কেমন লাগবে একটু ভেবে দেখো। সাজিদ, তুমি যদি আমার কথা শুনে গুড বয় হয়ে যাও, আমি তোমাকে অনেক অনেক আদর করব। সাজিদ।